আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলবো যে ফিউচারটি নিয়ে কথা বলবো এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন সেই ফিউচারটি পেতে হলে অবশ্যই ফেসবুক আপডেট করে নিতে হবে। প্লে স্টোরে আসবেন, প্লে স্টোরে আসার পরে ফেসবুকটি আপডেট করে নেবেন। করার পরে আমাদেরকে ফেসবুকে ইন হতে হবে। ফেসবুকে আসার পরে আমাদেরকে প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে। প্রোফাইল লোগোতে ক্লিক করার পরে আমাদের প্রোফাইলটা সিলেক্ট করতে হবে। প্রোফাইল সিলেক্ট করলাম। প্রোফাইল সিলেক্ট করার পরে আমরা সেই ফিউচারটি পেয়ে যাব। দেখুন আমি আমার প্রোফাইলে চলে আসছি। প্রোফাইলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে, থ্রি ডট লাইনে ক্লিক করবেন। থ্রি ডট লাইনে ক্লিক করার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত অপশনটি এখানে শো করতেছে, আনাদার ক্রিয়েট আনাদার অ্যাকাউন্ট যে প্রোফাইল এটার কাজ কী এবং এটা এখনও এনেবল হয়নি কেন। এটাতে ক্লিক করলে কিন্তু এখানে খালি দেখাচ্ছে, কোনো কিছুই আসতেছে না। আসলে এটার কাজ হলো গিয়ে আমরা যারা ফেসবুক প্রোফাইল ব্যবহার করি, ধরুন আপনার একটা প্রোফাইল রয়েছে, এই যে একটি প্রোফাইল রয়েছে, এই প্রোফাইলের মাধ্যমে আমরা যেমন ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি ঠিক তেমন করে আপনি এই ফেসবুক আইডিটি দিয়ে আপনি এই যে আনাদার অপশনটি যদি অন হয়ে যায়, এখন এনেবল করা হয়নি, এটা যদি প্রপারলি অন হয়ে যায় তাহলে আপনি আপনার এই ফেসবুক প্রোফাইল দিয়ে অনেকগুলো প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। কেননা এই ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করে প্রফেশনাল মোড যদি অন হয় তাহলে শর্টস ভিডিও আপলোড করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এই আপডেটটা আসলে অনেক অনেক অসম, আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই আপডেট সম্পর্কে মানে এই আনাদার অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করতে হয় সেটা আপডেট চলে আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।